যদি আপনার সেনাবাহিনী পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি যদি আমাদেরকে সহায়তা না করে, তাহলে এই ছাত্র জনতার বিপ্লবে এই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে, এরকম নজির কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সেনাবাহিনীকে কিভাবে আক্রমণ করেছে এবং একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন ব্রিগেডিয়ারও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা কিন্তু আমরা দেখেছি ইমরান খানকে যখন ক্ষমতাচ্যুত করালো। এবং আমরা কিন্তু আফগানিস্তানেও কিন্তু দেখেছি সেনাবাহিনীর পরিণতি কি হয়েছিল। জি সাইফুল সাগর, আপনি আমাকে 3 জন দর্শক প্রশ্ন করেছিলেন, কিন্তু কেউই এই আমাদের আলোচকদের ভিতরে দর্শকদের প্রশ্নের আনসার গুলো দেয় নাই, তা আমি মনে করি যে দর্শক 3 জনের প্রশ্নের উত্তর দেওয়া উচিত। একজন দর্শক, একজন ভদ্র মহিলা, উনি বলেছেন যে পুলিশ পুলিশ কোনো মহিলার চুলের মুঠি ধরে নির্যাতন করতে পারে কিনা, এটি আনসার হলো নো, না। কারণ এটি যদি করে তাহলে এটা নারী ও শিশু নির্যাতন আইন 2000, এটি আছে, এই আইনে ওই পুলিশের বিরুদ্ধে মামলা রুজু হওয়া উচিত। যদি এখন রুজু করা না যায়, যদি এগুলোর যদি কোনো ভিডিও ক্লিপ থেকে থাকে, তাহলে গণতান্ত্রিক সরকার আসলে বা ক্ষমতার পরিবর্তন আসলে তাকে নারী শিশু নির্যাতন আইনে মামলা রুজু করে ওই পুলিশ বা ওই পুলিশের সাথে যে যে দল ছিল তাদের বিরুদ্ধে মামলা রুজু করে এবং বিচারের মুখোমুখি করা যাবে এবং সেই ক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা হতে পারে। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন, মূলত ডক্টর ফয়জুল্লাহকে প্রশ্ন করেছিলেন, হয়তো আমাকে প্রশ্ন করতে যে ওনাকে প্রশ্ন করেছিলেন যে এই সরকার যেগুলো করছে, পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি বা সেনাবাহিনী যেগুলো করছে, এদের কি বিচারের মুখোমুখি করা যাবে না? যদি বিচারের মুখোমুখি করা হয় তাহলে বিচারটা কিভাবে হবে? দেখেন, যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে আমি বলছি, এই বিচারটা 3টি ভাবে হতে পারে। একটি হচ্ছে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা বা শেখ হাসিনার যারা কমান্ডারগণ গুলি করেছে প্রকাশ্যে, 400 বা 500 ছাত্র জনতাকে হত্যা করেছে, 2000 ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করেছে বা করতে হচ্ছে, এদের বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা প্রক্রিয়াধীন এবং আশা করি মামলাটা রুজু হয়ে গেলে এবং এই এভিডেন্স যথেষ্ট এভিডেন্স আছে, এভিডেন্স উত্থাপন করলে শেখ হাসিনা সহ এদের একটা বিচারের মুখোমুখি করা যাবে, এটি হলো একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, যেটি শেখ মুজিবুর রহমান আইন পাশ করেছিলেন এবং সেই আইনেই কিন্তু যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে এবং জামায়াত এবং বিএনপি নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কি কারণে? যে তারা তখন কমান্ডার ছিল, সুপ্রিয়র রেসপন্সিবিলিটির কারণে তাদেরকে সাজা প্রদান করা হয়েছে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই যে গণহত্যার আদেশ, শুট এট সাইট, যে আদেশটা দিলেন শেখ হাসিনা তথা ওবায়দুল কাদের তথা হোম মিনিস্টার তথা আইজিপি এবং তথা আমাদের ডিআইজি বা এসপিগণ, সেনা কমান্ডারগণ, তাহলে এটা কিন্তু তাদেরকে সুপ্রিয়র রেসপন্সিবিলিটি বা কমান্ডার কারণে আমার ট্রাইব্যুনাল কিন্তু রেডি আছে, আইনও রেডি আছে, শুধুমাত্র বিচারক পরিবর্তন করে দিলে এটি 3 থেকে 6 মাসে তাদের বিচার করা যাবে এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ ফাঁসি প্রদান করা যাবে। এবং 6 মাসেই, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব খুব আক্ষেপ যে উনি বাবা মা হারিয়েছেন, এই জন্য এই ক্ষেত্রে যদি শেখ হাসিনারও যদি ফাঁসি হয় তাহলে মোটামুটি 6 মাসে উনার যেটা চাওয়া পাওয়া সেটা হয়তো উনি বাবা মার কাছে চলে যেতে পারবেন। আরেকটি হলো, দর্শক আরেকজন প্রশ্ন করেছেন, সে আমাকে বলেছে যে পুলিশ এবং সেনাবাহিনী থেকে পদত্যাগ করছে, এই কথা সত্য কিনা? সেটা হলো যে পুলিশের একজন কনস্টেবল পদত্যাগ করেছেন, এটা সত্য, এবং পুলিশের একজন এডিশনাল এসপি পদত্যাগ করেছেন, এটাও সত্য। কিন্তু সেনাবাহিনীর বিষয়টা অনেক গোপন থাকে এবং সেনাবাহিনীর সদস্যগণ যদি পদত্যাগ করেও তাহলে তারা এইভাবে মিডিয়াতে প্রদান করতে পারেন।